তখন আমি পার্সোনালি ইন্ডিয়ান একটা বড় প্লেয়ারের সাথে কথা বলেছিলাম তো আমি ওরা জিজ্ঞেস করছিলাম যে তুমি টেস্ট ক্রিকেট এবং টি টোয়েন্টি ক্রিকেটের এইটা ট্রান্সফার কীভাবে করো ও বললো যে একটা ব্যাটসম্যান কখনোই একটা টেকনিকে সার্ভে সাকসেস হবে না আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওকে তুমি যদি টেস্ট যখন টেস্ট ক্রিকেট খেলবা তখন ব্যাট লিপ তোমার একরকম হবে ব্যাট গ্লিপ একরকম ধরা লাগবে টি টোয়েন্টি যখন খেলবা তখন ব্যাট গ্রিপটা চেঞ্জ করা লাগবে পাওয়ার হিটিং করার জায়গা আমার আপনার বলকে থ্রি সিক্সটি ডিগ্রি এরিয়াতে মারার জন্য তার ব্যাট চেঞ্জ গ্রিপ চেঞ্জ করতে হবে তো তখনই আমি জিজ্ঞেস আমি জিজ্ঞেস করলাম যে দুইটা টেকনিকে ব্যাটিং করলে কি প্রবলেম হয় কি না তো আমাকে বললো যে না কোনো প্রবলেম নেই এটা অল আওয়ার প্রিপারেশন তুমি খেলার আগে নিজেকে কীভাবে এটা রেডি করছো এটা তোমাকে মানে মাইন্ড সেট আপ মানে মাইন্ডসেট আপ রাইট মাইন্ডসেট আপ করতে হবে যেন আমি আমি আপনি যখন টেস্ট ক্রিকেট খেলবেন তখন আপনার পুরো ফোকাস থাকবে কিন্তু সামনের দিকে রাইট আপনি যখন টেস্ট টি টোয়েন্টি ক্রিকেট খেলবেন তখন কিন্তু আপনার মানে

এখানে আসলে কোচদের তো ইনভলভমেন্ট মানে আপনারা যেই জায়গায় চলে এসছেন আমি আপনার কথাই বলছি যে আপনি চাইলে হয়তো আপনি নিজে সেটা করেন আপনার কনফিডেন্সের উপরে নির্ভর করে যে আসলে কি করি আমি বলি যেটা আমি বেসিক্যালি অনেক আগে থেকেই করি আমি দেখা গেল যে পেস বোলিংয়ের সময় হয়তো বা একটু গ্রিপটা একটু চেঞ্জ করে ফেলি একটু স্পিনের সময় আর গ্রিপটা একটু চেঞ্জ করে ফেলি কারণ হচ্ছে ওইভাবে আমি আসলে প্র্যাকটিসটা করি যে পেস বলে তো আমাদের সময় কম থাকে বাট স্পিনে যেন একটু বেশি জোরে খেলতে পারি ওই সময় হয়তো বা গ্রিপটা চেঞ্জ করে ফেলি কিন্তু এটা তো নিজেরাও করা যায় কিন্তু বাংলাদেশে যেটা হয়

হয়তো আপনি টি টেস্ট ক্রিকেট খেলছেন বা ওডিআই ক্রিকেট খেলছেন ওখানে স্পিনে একরকমভাবে ব্যাট আপনি গ্রিপ করছেন বা পেস বলের সময় একরকম রেডি হচ্ছেন কিন্তু আপনি পাওয়ার হিটিং করার জন্য আপনার যে ব্যাট লিফ্ট বলেন বা ব্যাটের গ্রিপ বা স্টান্স যেটা এটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে যেটা টেস্ট ক্রিকেটের এটা হচ্ছে না টেস্ট ক্রিকেটের ব্যাট লিফ্ট এবং স্টান্স একরকম টি টোয়েন্টিতে আর একরকম কিন্তু আপনি যেটা আপনি বললেন যে আপনি ব্যা স্পিনার এক ধরছেন এবং পেস bowler আরেক রকম ভাবে ধরছেন তো এটা হচ্ছে এক জিনিস কিন্তু মারার জন্য যেটা দরকার স্টান্স থেকে শুরু করে পুরা পুরা এই জিনিসগুলো নিয়ে আমাকে বিরাট কোহলি এই কথাটা আমাকে বলেছে আমি আমি আরো एग्जांपल দিতে পারি বাবর আজম বাবর আজম ওয়ানডেতে নাম্বার 3 4 ব্যাটিং করে টি-20 ওপেন করে